এবার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয় সুন্নি ইমাম পরিষদের সম্মানিত সেক্রেটারি জনাব হযরত মাওলানা কারি মোহাম্মদ ইব্রাহিম খলিল শাহ পঞ্চগড়ি। বক্তব্য রাখতে আসছেন হযরত মাওলানা কারি মোহাম্মদ ইব্রাহিম খলিল শাহ পঞ্চগড়ি, তাকে বক্তব্য উপস্থাপন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ডক্টর প্রতি একটু আমার অনুরোধ রইল যে আলহামদুলিল্লাহ বরাদ্দকৃত সময় 20 মিনিটের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আস-সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন খাতামান নাবিয়্যিন শাফিয়াল মুযনাবিন ইয়া মাক্কিয়া মাদানী ইয়া কুরাইশিয়া মুত্তালিবি يا حاشمي يا سيدي يا سندي يا رحمة للعالمين نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وآخر الأيام وقال تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا তাসলিমা। একটা জবান বন্ধ থাকবে না, সকলেই জবান খুলে নবীর প্রেমে মহব্বতের সাথে বলে আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে মহব্বতে আলা আলি মাওলানা দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা, ধনে যদি হইতাম ধনী, ধনে যদি হইতাম ধনী আরো যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা, দিন প্রভু দেন আমায় আবার উমর দারাজ দিন, দিন প্রভু দেন
আমায় আবার উমর দারাজ দিন, দেন আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দেন প্রভু দেন আমায় আবার উমর দারাজ দিন, দেন প্রভু দেন আমায় আবার উমর দারাজ দিন, দেন আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দেন প্রভু দেন আমায় আবার উমর দারাজ দিন, দেন প্রভু দেন আমায় আবার উমর দারাজ দিন, হম যাকে দেন ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হম যাকে দেন ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা বাঁধতে এলে, আমার কাবা বাঁধতে এলে পাঠান আবাবিল, দেন প্রভু দেন আমায় আবার উমর দারাজ দিল। তাকবীর! আপনাদের হাত দুটায় আসছেন, একটা করে বাসায় রেখে আসছেন, হাত নিয়ে আসছেন, যাদের হাত আছে দু হাত তুলবেন, যার হাত নাই তোলার দরকার নাই। জোরে সোরে নবীর মহব্বত আল্লাহ পাকের প্রেমে জোরে সোরে নারা দেবেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। ঘুমিয়ে আছেন না জেগে আছেন? কিছুক্ষণ পূর্বে দেখে আসলাম মসজিদের মধ্যে জায়গা নাই, এত মানুষ ঘুমিয়ে আছে। আসলে আল্লাহ পাকের ওলির দরবারে আমরা ঘুমাইতে আসছি না কিছু নসিহত নিয়ে জীবনে আমল করে জিন্দেগিকে গঠন করার জন্য আসি, কথা বলেন? তাহলে যারা মসজিদে ঘুমিয়ে আছে এদেরকে উঠিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের আছে কি? ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, এখনো যারা মসজিদে ঘুমিয়ে রয়েছে বারান্দা বা মসজিদের ভিতরে, তাদেরকে জেগিয়ে তোলা আমাদের মনে হয় একটা উচিত এবং এটা মনহীমানি দায়িত্ব হবে। আল্লাহর ওলিগণের দরবারে বেয়াদবি চলে না, চলে নাকি? কথা বলেন, চলে নাকি? তাহলে যারা এসে তিন টাইম এখানে খাচ্ছেন, ঘুমাচ্ছেন, ইস্তেনজা করছেন, আর মসজিদে এখন এখানে আলোচনা হচ্ছে, গোটা স্টেজ আপনার ওলামায়ে কেরামে ভর্তি, সামনে অসংখ্য আশেক রসুলগণ আপনারা বিদ্যমান, আর আল্লাহ পাকের কিছু বান্দা মসজিদে নাক ডেকে ঘুমাচ্ছে, এটা কি বেয়াদবি না আদব? কথা বলেন, আদব না বেয়াদবি? নিশ্চয়ই এটা বেয়াদবি। বেয়াদবি করার জন্য আল্লাহর ওলির দরবারে খবরদার আসার কোনো প্রয়োজন নাই, কথা বলেন ঠিক কিনা? যারা জেগে আছে, যারা ঘুমিয়ে আছে, এদেরকে ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, এদেরকে জাগে দেন, এদেরকে জাগে দেন। কেন? জীবনটা এমন একটা জীবন, কিসের তো অহংকার, চোখ খুললেই আগামীকাল, না খুললেই পরকালে, কথা বলেন ঠিক কিনা? যারা এখন শুয়ে আছে, যদি চোখটা বন্ধ হয়ে থাকে আগামীকাল হবে না, পরকাল শুরু হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য হুশ থাকতে একটু চেষ্টা করা উচিত। আল্লাহ পাকের ওলিগণের দরবারে এসেছি একজন নয়, এখানে দুজন তো আছেন পর্দা হয়ে, বাস্তব আমি মনে করি আল্লাহ পাকের ওলিদের দরবারে ওলিদেরই মেলা হয়, বলেন না ঠিক কিনা? বে ঠিক। এজন্য এখানে অসংখ্য ওলি কেরাম এসেছেন, বেয়াদবির জায়গায় এটা নয়। এজন্য যারা এখনো দাঁড়িয়ে রয়েছেন বিনা কারণে অকারণে, প্যান্ডেলের ভিতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা এখনো আছে, জায়গাটাকে আর একটু খালি করার জন্য আমরা সামনের দিকটা একটু আগে আসবো, যারা দাঁড়িয়ে আছে একটু আমরা বসে যাব, একটু মহব্বতে জোরে সোরে বলি আসার, একটু সামনের দিকে আসেন, জিকির করার সামনের দিকে আসেন, যারা দাঁড়ানো কেউ দাঁড়িয়ে থাকবেন না, মেহরবানি করে আদব রক্ষার্থে আউলে কেরাম বুজুর্গানিদির দরবারের আদব হলো, আর তরিকাটা হলো আদবের উপর, আর তরিকা কুল্লু আদব, যদি আপনার তরিকায় আদবই না থাকে, তরিকা কিসের নিলেন আপনারা? অতএব আমরা আদব বজায় রাখার জন্য এই আউলিয়া কেরাম বুজুর্গানের দিনের দরবারে এসেছি, দরবারে মুক্তি আপনার মুখতারিয়ায় এসেছি, এই ওরসে এসেছি। আল্লাহ পাক আমাদেরকে আসার জন্য তৌফিক দিয়েছেন, যেন কবুল মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। আসুন জিকির করি, লা ইলাহা আর জয় লা ইলাহা
জীবনের মালিক যেই আল্লাহ, মরণের মালিক সেই আল্লাহ, গেলে মালা ইলাহা হচ্ছে না, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরাউন বলেছিল আসিয়ারে, মুসা নবীর কালেমা সারিয়া দে, মা আসিয়া কালেমা সারছে নাকি? একটু জোরে বলেন, আরো জোরে, হচ্ছে না তো, আরো জোরে। ফিরাউন বলেছিল আসিয়ারে, মুসা নবীর কালেমা সারিয়া দে, মা আসিয়াকে দে বলেছিলেন ফেরাউন রে, মা আসিয়াকে দে বলেছিলেন ফেরাউন রে, জীবন দিব শহীদ হব, জীবন দিব শহীদ হব, তবু কালেমা সারব না, কালেমা লা ইলাহা। এখনো যাদের মুখ বন্ধ আছে, আপনার আল্লাহ রাসূলকে ভালোবাসেন না, জোরে সরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেল বলেছিল সুমাইয়া রে, মুহাম্মদ নবীর কালেমা সারিয়া দে, আবু জেহেল বলেছিল সুমাইয়া রে, মুহাম্মদ নবীর কালেমা সারিয়া দে, মা সুমাইয়া বলেছিলেন আবু জেহেল রে, কালেমা সারব না জীবন গেলে, ওই কালেমা আমরা সারব নাকি? জোরে বলেন সারব নাকি? সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আলোচনা করার সময় এবং জ্ঞান এলেম বলতে আমার নাই, আমি শুধু আপনাদের সামনে একটু দোয়া নেব। আউলিয়ে কেরাম বুজুর্গানের দিনের দরবারে আসলে দোয়া মিলে, কথা বলেন ঠিক কিনা? এজন্য সময় সংক্ষিপ্ত, কথা বলার খুব একটা সময় নাই, শুরু না হতেই শেষ হয়ে যাবে, এজন্য কথায় যাব না, শুধু দোয়া নেব। আর একখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুরআনুল কারিমের 10 নম্বর সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। শুধু অর্থ বলার সময় হবে, তাফসির কিংবা অনুবাদ কিংবা আলোচনা করার সুযোগ আমার হবে না, যেহেতু দোয়া নেওয়ার জন্য দাঁড়িয়েছি, কথা বলেন ঠিক কিনা? আমরা এসেছি ওলির দরবারে, কার দরবারে? জোরে বলেন, আরো জোরে, ওলির দরবারে আসেছি কেন? মানুষকে দেখানোর জন্য। কাকে খুশি করার জন্য? আর একটু জোরে বলেন, কেন ওলির দরবারে আসলে আল্লাহ পাওয়া যায়? সুবহানাল্লাহ, কোন কেন? এদের নামের সাথে আছে ওলি আল্লাহ, মানে হলো আল্লাহর ওলি, ওলি মানে বন্ধু, এনারা আল্লাহ পাকের বন্ধু, এখানে আসলে নিশ্চয়ই একটি হলো আল্লাহ পাক আমাদের রহমত দান করবেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা এসেছি, আসার পরে যদি এখন শুধু ঘুমাই তাহলে রহমতটা কিভাবে হবে, কথা কন না কেন? শুধু ঘুমাই আর খাই, আর ওই যে বাজারে মার্কেটে শপিংয়ে শুধু কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকি, এটা কি ওলির দরবারের আদব হলো? বাবা, রাগ হয়েছেন আপনারা? রাগ হয়েছেন মনে হয়, একটু হবেন একটু পরে, কথা বলেন ঠিক কিনা? রাগ করার জন্য এখানে আসিনি, জাস্ট মত বিনিময় করছি, ওলির দরবারে এসেছি কিছু আদব রক্ষা করার জন্য, আদব শিক্ষা অর্জনের জন্য। আর ওলির দরবারে এসেছি, যদি কেউ বেনামাজি এসে থাকি, আর বেনামাজি থাকবো না, আজ থেকে নামাজি হয়ে যাব, কথা বলেন ঠিক কিনা? যারা নামাজি আছি, জামাতে যাই না, জামাত তরক করি, আমি অনুরোধ করব, ওলির দরবারে এসেছি জামাত তরক করার জন্য না, জামাতের সাথে সলাৎ কায়েম করার জন্য, কথা বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, জামাত আমরা অংশীদার, জামাতে শরিক হব, কার? যে সমস্ত ইমামগণ পরিপূর্ণ শরীয়তের পায়বন্ধ করে, পরিপূর্ণ শরীয়ত মেনে চলে, মারিফাত মনে চলে, হাকিকাত তরিকাতের উপর জ্ঞান রাখে, কথা বলেন ঠিক কিনা? যেই সমস্ত আলেম ওলামা শরীয়তের এই খেলাপ করে, দাড়ি কেটে এক মুষ্টির নিচে করে, এদের পিছনে কি নামাজ হবে, কথা কন না কেন? হবে নাকি? মৌলবি যদি দাড়ি কেটে এক মুষ্টির নিচে করে, মুক্তাদি কি করবে, কথা কন ঠিক কিনা? এজন্য নবীজির সুন্নাত, নবীজির সুন্নত এবং ইসলামের শরীয়তের হুকুম হলো দাড়ি ইমামের কমসে কম এক মুষ্টি থাকবে, কত
কতক্ষণ কত, কমসে কম এক মিষ্টি, বেশি হলে সমস্যা নাই, ঠিক কিনা? আর সুন্নতি লেবাজ হবে, চরিত্র সুন্দর হবে, তেলাওয়াত সুন্দর হবে, কথা বলেন ঠিক কিনা? তেলাওয়াত সহিনা হলে সারা বিশ্বের ওলামায়ে আজমা করেছেন, সারা বিশ্বের ওলামায়ে কেরাম, মুস্তাহিদিনে কেরাম, মুফতিনে কেরাম ঐক্যমত, নামাজের মধ্যে সূরা কেরাত ভুল হলে নামাজ হবে না, কথা কোন ঠিক কিনা? অতএব সূরা কেরাত ন্যূনতম কমের পক্ষে প্রত্যেকটি মুসলিমকে, প্রত্যেকটি ইমানদারকে কমসে কম পাঁচটি সূরা সহি করে তেলাওয়াত করা লাগবে। কেন? সূরা ফাতিহা তো লাগবেই, তার সাথে চার রাকাত সুন্নতে চারবার ফাতিহা সাতটি সূরা লাগে, কথা বলেন ঠিক কিনা? ফরজে যদিও প্রথম দুই রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা লাগে, তারপরে দুই রাকাতে শুধু সূরা ফাতিহা, কিন্তু সুন্নতে তো চার ফাতিহা চারটি সূরা লাগে কি লাগে না? তাহলে কমসে কম আপনি যদি আজ থেকে নিয়ত করেন আমি কোরআন পড়বো না, কোন সূরা মুখস্থ করবো না, তারপরেও ইসলাম আপনাকে বাধ্য করেছে পাঁচটি সূরা আপনাকে মুখস্থ করা লাগবে সহি করে, কথা বলেন ঠিক কিনা? আমরা এসেছি ওলির দরবার থেকে, অবশ্যই জানেন যিনি আমাদের এখানে খাদেমে তরিকত মাওলানা শাহ মুহাম্মদ ওয়াকের রহমাতাল কাদী মুখতারি সাজ্জাদান শিন, উনি নিশ্চয়ই আপনাদের অজিবা দিয়েছেন কিংবা দিয়ে থাকবেন, ঠিক কিনা? আমরা তবে এটুকু জেনে রাখবেন, নামাজ বাদ দিয়ে কি অজিফা, কথা কোন? নামাজ বাদ দিয়ে অজিফা? অবশ্যই নামাজ ভিত্তি, নামাজ নামাজ যুক্ত, নামাজ মুক্ত নয়, নামাজ যুক্ত অজিফা, কথা কোন ঠিক কিনা? আমরা এসেছি ওলির দরবারে বেনামাজি হয়ে, এবারে ফিরে যাব নামাজি হয়ে, কথা বলেন ঠিক কিনা? এসেছি গুনাহের বোঝা নিয়ে, আমরা চলে যাব গুনাহের বোঝা রেখে দিয়ে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম কুরআনুল কারিমের 10 নম্বর সূরা ইউনুসের 62 নম্বর আয়াতে তেলাওয়াত করেছি, অর্থ খুব একটা বলা হবে না, তাফসির করা হবে না, কিছু শুধু বলবো। আল্লাহ পাক বলেন, আজ থেকে 1500 বছর আগে আপনার আমার প্রিয় নবী, যিনি এই পৃথিবীর শেষ নবী, আখির নবী, এনার পরে আর কোন নবী হবে না, যদি কেউ দাবি করে বিনা দলিলে কাফের, কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1500 বছর আগে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন। আলোচক মাওলানা মনসুর আহমেদ রাজাপুরী, আমি পরবর্তীতে বক্তব্য রাখার জন্যে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ধর্মীয় আলোচক মাওলানা মনসুর আহমেদ রাজাপুরী, উনি কুমিল্লা থেকে এসেছেন, আমি মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1000 বছর আগে কুরআনুল কারীমের 10 নম্বর সূরা সূরা ইউনুস শরীফের 62 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন। খবরদার, হুশিয়ার, সাবধান, আল্লাহ পাকের ওলি যারা হবে, বন্ধু যারা হবে, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই, আখিরাতে কোনো খৌফ নাই, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এজন্য তো আমরা বলে থাকি জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ। পালন করো নামাজ রোজা, কায়েম কর সুন্নিয়াত, পালন করো নামাজ রোজা, কায়েম কর সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ। নবীজির পাগল যারা মরে মরে না তারা, নবীজির আশেকে যারা মরে মরে না তারা, নবীজির পাগল যারা মরে মরে না তারা, নবীজির গোলাম যারা মরে মরে না তারা, কাফন পড়ে ঘুমিয়ে আসেন, কাফন পড়ে ঘুমিয়ে আসেন, গৌসুল আজম বাগদাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা। বলিয়েন না, মুখের মধ্যে মশা ঢুকতে পারে, কেউ বলিয়েন না, ফেরেশতারা শুনতে পারে, কি বলবেন কি বলবেন না, বলেন না, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জরে জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ। নবীজির পাগল যারা মরে মরে না তারা, নবীজির গোলাম যারা মরে মরে না তারা, কাফন পড়ে ঘুমিয়ে আসেন, কাফন পড়ে ঘুমিয়ে আসেন, আহমদ রেজা আলা হজরত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ জিন্দাবাদ।
জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ পালন করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত পালন করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ নবীজির গোলাম যারা নবীজির গোলাম যারা মরেও মরে না তারা নবীজির আশিক যারা মরেও মরে না তারা কাফন পড়ে ঘুমিয়েছেন কাফন পড়ে ঘুমিয়েছেন শাহ মুখ সার শাহ মুখতার বখশি রহমতুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত আল কোরআনের আলো কোরআন সুন্নার আলো কোরআন সুন্না যেখানে মিলাদ কিয়াম যেখানে আউলিয়া কেরাম যেখানে পীর মুরিদি যেখানে আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদের সকলকেই আল্লাহ পাক সুবহানাহু তাআলা সন্তুষ্টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক নজর আউলিয়া কেরাম বুজুর্গানে দিনের তা ফায়েস তাআজ্জু আমাদেরকে দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মা আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।